যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত রয়েছে। ইরান অনুরূপ একটি বিকল্প বিবেচনা করবে তেহরান এমন কথা জানানোর পর সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ এ ব্যাপারে ওয়াশিংটনের প্রস্তুত থাকার কথা পুনঃনিশ্চিত করল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেন, আমরা সরাসরি আলোচনা করতে প্রস্তুত রয়েছি। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হওয়া পরমাণু চুক্তির কথা উল্লেখ করে ওই মুখপাত্র বলেন, আমরা বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি যে জেসিপিও আলোচনা ও অন্য ইস্যুগুলো নিয়ে সরাসরি ইরানের অংশগ্রহণে আলোচনা আরও ফলপ্রসূ হবে। মুখপাত্র বলেন, সরাসরি ওই বৈঠক 2015 সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার ব্যাপারে যা প্রয়োজন সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আরও কার্যকর যোগাযোগ করার সুযোগ করে দেবে। ওই কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু অগ্রগতির ক্ষেত্রে জেসিপিএর সম্পূর্ণ বাস্তবায়নে পারস্পরিক প্রত্যাবর্তন বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। এ চুক্তি রক্ষার লক্ষ্যে ভিয়েনায় চলমান আলোচনাকালে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার কথা বিবেচনা করবে, তেহরান এমন কথা জানানোর পর এ মন্তব্য করা হয়। টেলিভিশনে দেয়া বক্তব্যে হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করছে না। তিনি বলেন, তবে এ ধরনের আলোচনা করা গেলে একেবারে প্রয়োজনীয় নিশ্চয়তা নিয়ে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারি। আমরা এমন আলোচনার বিষয় অবজ্ঞা করব না। মন্ত্রীদের প্রতি ইমরান খানের বিশেষ নির্দেশনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের মন্ত্রিসভার 6 সদস্যকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চীন সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আসন্ন চীন সফরের সময় দুই দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক ও চুক্তিসই হতে পারে বলে কথা রয়েছে সেসব যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেজন্য তিনি এই নির্দেশনা দেন। আগামী 3-5 ফেব্রুয়ারি পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পরিকল্পনা ও উন্নয়ন, তথ্য ও ব্রডকাস্ট, স্বরাষ্ট্র এবং রেলওয়ে মন্ত্রী সম্ভবত চীন সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গী হবেন বলে ধারণা করা হচ্ছে। 3 দিনের আসন্ন এ সফরে পাক প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে কথা রয়েছে। এবারের চীন সফরকে পাক সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, সেজন্য এই সফরের আগে প্রধানমন্ত্রী ইমরান খান সমস্ত মন্ত্রীকে তাদের মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্রিফিং নেয়ার তাগিদ দিয়েছেন।